ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে 515 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। জানা গেছে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ওই বন্দীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, খলিফার মানবিকতা প্রকাশের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ক্ষমা প্রদর্শন ও বন্দীরা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পান, সে কারণে এই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন শেখ খলিফা। বিশেষ করে রমজান মাস উপলক্ষে এবং খুশির দিনে বন্দীদের মুক্তি দেন আমিরাতের খলিফা। বন্দীদের পরিবারও যেন আনন্দে ফিরে আসে এবং তারা বন্দী দশা থেকে মুক্তি পেয়ে সৎ পথে চলতে পারে, সে অনুপ্রেরণা তাদের দেওয়া হয়।